সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমরা সবসময় ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের প্রকৃতি প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম কৃত প্রত্যয় নিয়ে আলোচনা। আজকে আমরা প্রত্যয় যে দুই প্রকার, কৃত প্রত্যয় তদ্বিত প্রত্যয়, আজকে আমরা আলোচনা করব এই তদ্বিত প্রত্যয় নিয়ে এবং তদ্বিত প্রত্যয়ের বাংলা তদ্বিত প্রত্যয় নিয়ে। তো চলো তাহলে আমরা এবার মূল পাঠে যাই, তদ্বিত প্রত্যয় বিস্তারিত আলোচনা। দেখো তদ্বিত প্রত্যয়কে আমরা কিন্তু একটু আগে পড়েছিলাম যে যে প্রত্যয় যে যুক্ত হয়, প্রত্যয় কারের সাথে যুক্ত হয়, নাম প্রকৃতির সঙ্গে যুক্ত হয় এবং ক্রিয়া প্রকৃতির সঙ্গে যুক্ত হয়। তদ্বিত প্রত্যয় কি? তদ্বিত প্রত্যয় হয়েছে নাম প্রকৃতির সঙ্গে যখন প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়কে বলা হয় তদ্বিত প্রত্যয়। যেমন এখানে একটু খেয়াল করে দেখো, ছেলেটি বড় লাজুক, আমরা শব্দ দেখতে পাচ্ছি লাজুক। এটাকে যদি ভাঙে বিশ্লেষণ করি তাহলে এটা দুইটা অংশ পাওয়া যায়, একটা হচ্ছে লাজ আর একটা হচ্ছে উক। এই যে লাজ, লাজ যেহেতু কাজ করা বোঝায় না তাহলে এটাকে নাম প্রকৃতি। আবার দেখো বড়াই করা ভালো না, এই যে বড়াই, বড় আই, আই বাদ দিলে থাকে বড়, এটা দিয়েও কাজ করা বোঝায় না, তাই না? বড়র সঙ্গে আয় প্রত্যয় যুক্ত হয়ে হলো বড়াই, ঘরামি, ঘর আমি। হ্যাঁ, তাহলে এই ঘরামি শব্দের ঘরামি ডেকে ঘর ছেয়ে নেয়, ঘরামি হচ্ছে ঘর আমি, আমি কিন্তু একটি প্রত্যয় আর ঘর হচ্ছে একটি বিশেষ্য পদ। তাহলে দেখা গেলো এই যে লাজ বড় আই, এই যে উপরের লাজুক বড়াই শব্দগুলো ঘটিত হয়েছে লাজ যোগ উক, বড় যোগ আই, ঘর যোগ আমি। লাজ বড় ঘর শব্দগুলোর পরে যথাক্রমে উক আই আমি প্রত্যয় যোগ করে নতুন শব্দ ঘটিত হয়েছে। আর এই যে শব্দের সঙ্গে বা শেষে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ ঘটিত হয় তাদেরই বলা হয় তদ্বিত প্রত্যয়। তাহলে তদ্বিত প্রত্যয় এখানে কোনটা? এটা হচ্ছে উক আই এবং আমি, এই তিনটি হচ্ছে তদ্বিত প্রত্যয়। আর এই যে লাজ বড় ঘর, এটা কি? এটা হচ্ছে নাম প্রকৃতি, এটাকে বলা হয় প্রকৃতি। প্রকৃতির সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে কি হয়? নতুন শব্দ গঠিত হয়। আর প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেই প্রত্যয়ের নামই হচ্ছে তদ্বিত প্রত্যয়। দেখো রাজ বড় ঘরে শব্দগুলোর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাহলে বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিককে কি বলা হয়? প্রাতিপদিক তদ্বিত প্রত্যয় প্রকৃতি বলে এদেরকে বলা হয় নাম প্রকৃতিও বলা হয়। যেমন ধাতু যেমন কৃত প্রত্যয়ের প্রকৃতি, তেমনি প্রাতিপদিক হচ্ছে তদ্বিত প্রত্যয়ের প্রকৃতি। তো প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি আর প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অর্থাৎ শব্দের সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় সেটাই হচ্ছে কে? তদ্বিত প্রত্যয়। আর তদ্বিত প্রত্যয় যার সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ প্রাতিপদিকের সঙ্গে যুক্ত হয় বা নাম শব্দের সঙ্গে যুক্ত হয়, সেই প্রাতিপদিক বা নাম শব্দ বলা হয় নাম প্রকৃতি। তদ্বিত প্রত্যয় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। আর এই তদ্বিত প্রত্যয় বাংলা ভাষা তদ্বিত প্রত্যয় হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে বাংলা তদ্বিত প্রত্যয়, বিদেশি তদ্বিত প্রত্যয়, একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত তদ্বিত প্রত্যয়। আমরা আজকে আলোচনা করব বাংলা তদ্বিত প্রত্যয় নিয়ে, ঠিক আছে? আমাদের আজকে আলোচনা করব বাংলা তদ্বিত প্রত্যয়গুলো নিয়ে। আর তোমরা সবসময় খেয়াল করবে এই যে প্রত্যয়গুলো যুক্ত হচ্ছে এটা কি অর্থে প্রত্যয় যুক্ত হচ্ছে, কার পরীক্ষায় কিন্তু এই অর্থ অনুসারেও আসে। যেমন নিচের কোনটিতে অবজ্ঞার্থে প্রত্যয় যুক্ত হয়েছে, এখানে চোরা, ডেঙা, জলা বা কালা যদি থাকে তাহলে অবজ্ঞার্থে কোনটা? চোরা। এরকম অর্থে আসে, কাজে তোমাদের এই সবসময় অর্থগুলো এগুলো কে খেয়াল করতে হবে। দেখো আ প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু বিভিন্ন অর্থে, চোরা চোর জোকা, কেষ্ট জোকা কেষ্টা। এই যে চোরা কেষ্টা, এতে কি অর্থে আ প্রত্যয় যুক্ত হলো? অবজ্ঞার্থে। আবার দেখো ডিঙির সঙ্গে আ যুক্ত হয়েছে ডিঙা, তাহলে ডিঙাতে আ কেন যুক্ত হয়েছে? বৃহদার্থে, অর্থাৎ ডিঙি মানে নৌকা, ছোট নৌকাকে বলা হয় ডিঙি, আর ডিঙা হচ্ছে বড় নৌকা। সপ্তডিঙা মধুকর একটা কথা আছে, একটা গল্প আছে, রূপকথার একটা গল্প সপ্তডিঙা মধুকর। তো ডিঙা বলতে কি বোঝায়?
বড় বড় নৌকাকে বলা হয় কি ডিঙ্গা। অর্থাৎ আগে কি রাজা পার্শ্বরা বা তারা কি করত, হ্যাঁ বড় নৌকায় করে ডিঙ্গাতে করে এক দেশ থেকে আরেক দেশে তারা বাণিজ্য করতে যেত। তো বৃহৎ অর্থে ডিঙ্গি থেকে ডিঙ্গা প্রত্যযুক্ত হয়েছে। সদৃশ অর্থে যেমন বাঘা, হাতা, কালা, কানা, হ্যাঁ এই শব্দগুলোতে আপ্রত্যযুক্ত কি অর্থে সদৃশ অর্থে, অর্থাৎ বাঘ থেকে বাঘা, বাঘের মতো যা, বাঘ তো ভয়ঙ্কর আমরা জানি এরকম যা সেটাকে বলা হয় বাঘা, হাত থেকে হাতা কিছুটা ওই কাছাকাছি, এই জন্য বলা হয় সদৃশ অর্থে। তাতে আছে বা তাহারা আছে অর্থে যেমন জল যোগ আ জলা, জলাতে কি থাকে জল থাকে, গোদ যোগ আ গোদা, অর্থাৎ যার গোদ আছে, গোদ একটা রোগ আমরা জানি যে ব্যক্তির এই গোদ আছে তাকে বলা হয় গোদা, যার রোগ আছে তাকে বলা হয় রোগা, হ্যাঁ যার চাল আছে তাকে চালা, যার লোন লোন আছে তাকে বলা হয় লোনা, ঠিক আছে এরকম বিভিন্ন অর্থে এই শব্দগুলো ঘটিত হয়। আবার দেখো সমষ্টি অর্থে বিশ থেকে বিশা, বাইশ থেকে বাইশা, বাইশে অনেক সময় কি ওই মানুষের কোনো কিছু জিনিসপত্র আম বা এটা সেটা যখন ভাগ করে তখন বা করে তখন কিন্তু এভাবে বলে বিশা বাইশা এভাবে। সাথে জ্বর থেকে জটা, চোখ থেকে চকা, চাক থেকে চাকা, তো জ্বর চোখ চাক এগুলোর সঙ্গে যখন আপ্রত্যয় যুক্ত হয় চাকা চোখা এরকম হয় তখন সাথে। ক্রিয়াবাচক বিশেষক গঠন হাজির থেকে হাজিরা, চাষ থেকে চাষা, জাত ও আগত অর্থে মহিষ থেকে ভয়সা, মহিষটাকে প্রথমে হয় ভয়িস, ভয়সের সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে হয় ভয়সা, বা দক্ষিণ থেকে দক্ষিণা দক্ষিণে হওয়া এরকম। ঠিক আছে আয় প্রত্যয় যুগে কিভাবে হয় দেখো বড়াই পরীক্ষা কিন্তু এরকম নিমাই বড়াই বোনাই কিন্তু দেখবে যে প্রায় এরকম অর্থে এই প্রত্যয় আসে। ভাববাচক বিশেষ গঠনে আছে বড় আয় বড়াই, চড় আয় চড়াই, আর আদরতে কানু কানাই নিমাই এগুলো চাদরাতে আয় প্রত্যয় যুক্ত হয়েছে। বিপরীত বোঝাতে যেমন বোনাই স্ত্রী বা পুরুষবাচক শব্দে বিপরীত বোঝাতে বোনাই, ননদ থেকে নন্দাই, জ্যাঠা থেকে জ্যাঠাইমা বলে এগুলো বিপরীত অর্থে আয় প্রত্যয় যুক্ত হয়েছে। সমগুণবাচক বিশেষ গঠনে মিঠা যুগ আয় মিঠাই, মিঠাই মানে কি একদম মিষ্টি জাতীয় কে, মিঠাই মানে এক ধরনের বিশেষ, মিঠাই হচ্ছে বিশেষ উপাদান, মিঠা কি হলো বিশেষণ, এই বিশেষণ থেকে আয় প্রত্যয় যুক্ত হয়েছে মিঠাই, অর্থাৎ সমগুণবাচক মিঠাও যা মিঠাই একটা দ্রব্য, সমগুণবাচক বিশেষ গঠনে। জাত অর্থে ঢাকাই পাবনাই, হ্যাঁ কোথা থেকে তৈরি উৎপন্ন হয়েছে জাত অর্থে ঢাকাই আয় প্রত্যয়। চোর থেকে চোরাই, মোগল থেকে মোগলাই, কি গঠনে বিশেষ গঠনে আয় প্রত্যয় হয়েছে। আমি ভাব অর্থে ইতর, আমি ইত্রামি পাগল, আমি পাগলামি, চোর যোগামি চোরামি বাদরামি ফাজলামো, হ্যাঁ অর্থাৎ ফাজলামি থেকে আবার আমরা কখনো ফাজলামো বলি, তাই না আসলে ফাজিল যুগ আমি ফাজলামি এটা থেকে হয়েছে ফাজলামো, তাহলে কি অর্থে ইতরের ভাব করলে ইত্রামে, পাগলা পাগলের ভাব করলে পাগলামে, হ্যাঁ কার কোনো চোর চোর ভাব থাকে তখন চোরামে, দুষ্টামি করলে তাকে আমরা বলি বাদরামি বাদরের মতো করে, এটা হচ্ছে ভাব অর্থে। আবার দেখো ঠকামো ঘরামে, ঘরামে মানে কি যে ঘর ছায় না চাল ছায় মানুষের সেটাকে বলা হয় ঘরামে, তাহলে এগুলো হচ্ছে জীবিকা বা বৃত্তি অর্থে। জ্যাঠামি ছেলে মেয়ে এটা নিন্দা জ্ঞাপন অর্থে, অর্থাৎ জ্যাঠা কিন্তু আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি, বাবার বড় ভাইকে বলে জ্যাঠা, সে কিন্তু সম্মানিত ব্যক্তি জ্যাঠা, কিন্তু এখানে নিন্দা জ্ঞাপন অর্থে আমরা বলি জ্যাঠামি, যখন একজন অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ পাকামি করে দুষ্টামি করে, হ্যাঁ বড়দের সঙ্গে অদ্ভুত আচরণ করে, অর্থাৎ একজনের সঙ্গে তার আচরণের যদি মিল না থাকে ওরকম করে তখন আমরা কেন বেশি পেকে গেছিস পাকামি করিস বা জ্যাঠামি করিস, তো জ্যাঠা হচ্ছে সম্মানিত ব্যক্তি, কিন্তু যাকে আমি এই কথাটা বললাম জ্যাঠামি করিস তখন কিন্তু তাকে আমি একটু কি করলাম একটু হলো বকা দিলাম বা একটু বিরক্ত হলাম বিরক্ত হয়ে বলে, হ্যাঁ এই জন্য বলছে নিন্দা জ্ঞাপনে জ্যাঠার সঙ্গে আমি প্রত্যয় যুক্ত হয়ে জ্যাঠামি হয়েছে ছেলের সঙ্গে ছেলে মেয়ে। দেখো ঈদ রশি বা দীর্ঘ ঈ প্রত্য বাহাদুরি উমেদারি এগুলো হচ্ছে ভাব অর্থে, বাহাদুরের ভাব দেখালে তাকে বলে বাহাদুরি করিস, হ্যাঁ বাহাদুর হয়ে গেছে সেরকম কিন্তু আমরা একটু বিরক্ত হয়ে বলি। বৃত্তি বা ব্যবসায় অর্থে ডাক্তারি পেশা মুক্তারি পেশা পোদ্দারি ব্যাপারী এগুলো কিন্তু চাষি, এটা কিন্তু কে প্রত্যেকটাই বৃত্তি বা পেশা অর্থে হয়েছে, যে ডাক্তারি ডাক্তার সে কি করে ডাক্তারি করে, ডাক্তারি তার পেশা মুক্তারি তার পেশা, আবার যে জমি চাষ করে
সেই চাষটাই তার পেশা, চাষি। হ্যাঁ, অর্থাৎ কৃষিজীবী যে তাকে বলে, কৃষি কাজ করে তাকে চাষি। তো এগুলো কি অর্থে? বৃত্তি অর্থে, মালিক অর্থে, জমিদার। অর্থাৎ জমিদার কাকে বলবো? জমিদার থেকে জমিদারি। জমিদারি কি? যে জমির মালিক, বা জমিদার তো তোমরা চেনাই, মালিক অর্থে যে প্রজাদের এক অর্থে মালিক। হ্যাঁ, প্রজাদের ভালো মন্দ দেখার ভারদার, সেই অর্থে জমিদারি হচ্ছে মালিক অর্থে। বা দোকানের মালিককে কি বলে? দোকানি। এটা মালিক অর্থে। এই যে জমিদারের দোকানে, এই বাহাদুর থেকে বাহাদুরি, দোকান থেকে দোকানি বা জমিদারি, এখান থেকে কিন্তু প্রায় এই যে অর্থ দিয়ে পরীক্ষা আসে যে জমিদারি কি অর্থে ই প্রত্যয় যুক্ত হয়েছে, অথবা নিচের কোনটিতে মালিক অর্থে ই প্রত্যয় যুক্ত করা হয়েছে। তখন চারটা অপশন থাকে, তো এগুলো একটু ভালো করে খেয়াল করো যে ডাক্তারি কি পেশা অর্থে, আবার বাহাদুরি ভাব অর্থে, জমিদারি মালিক অর্থে। জাত আগত বা সম্বন্ধ বোঝাতে ভাগলপুরি মাদ্রাজি রেশমি এগুলো কি? জাত বা আগত অর্থে। দেখো সেকাল, একাল, হ্যাঁ, এগুলো হচ্ছে তৎকালীন তো বোঝাতে। ইয়া থেকে এ প্রত্যয়। দেখো আমরা কিন্তু পাথুরে মূর্তি, বেলে মাটি, মেটে কলসি, আসলে এটা এমন ভাবে হয়েছে, আসলে এর সঙ্গে উয়া প্রত্যয় প্রথমে যুক্ত হয়েছে, উয়া পর পাথর যুগ ইয়া, পাথর ইয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে পাথরে, মাটি যুগ ইয়া, মাটিয়া, মাটিয়া থেকে হয়েছে মেটে, বালি যুগ ইয়া, বালিয়া থেকে হয়েছে বেলে, এই জন্য ইয়া থেকে এ প্রত্যয়। আমরা এখন ব্যবহার করি এ প্রত্যয় যুগে শুধু, যেমন জাল যুগ ইয়া জেলে, মোট যুগ ইয়া মুটিয়া থেকে মুটে, হ্যাঁ, খুন যুগ ইয়া খুনিয়া, হ্যাঁ, দেমাক যুগ ইয়া দেমাকিয়া, দেমাকিয়া থেকে কিন্তু হয়েছে দেমাকে, নে নৌকা থেকে নে। অব্যয়জাত বিশেষণ ঘটনে টনটনে, কনকনে, গনগনে, চকচকে, তোমরা জানো চকচক, টনটন, কনকন, গনগন, এগুলো সবই কি? হ্যাঁ, অনুকার অব্যয়। তাহলে এগুলো যখন বিশেষণ গঠিত হলো তখন কি প্রত্যয় যুক্ত হয়েছে? এ প্রত্যয় যুক্ত হয়ে, উহা প্রত্যয় যুক্ত হয়ে, জ্বর থেকে জড়োয়া, বাত থেকে বাতুয়া, বেত, আমরা জানি বাতের অসুখ হয়, জ্বর হয়, তাই না? তো এখানে উহা প্রত্যয় যুক্ত হয়েছে। টাক টেকো, টাক, যে লোকের টাক হয়েছে তাকে কি বলি? টেকো। কিবা হয়েছে? টাক যুগ ইয়া, ওয়া, টাকুয়া, টাকুয়া থেকে হয়েছে টেকো। উপকরণ অর্থে খড় থেকে খড়ো, জাত অর্থে ধান থেকে ধেনু, মাঠ থেকে মেঠো, গেও, মেছো, মেছো এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় থাকে। মেছো শব্দটিতে কি অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে? কি অর্থে? দেখো উপজীবিকা অর্থে। দাঁত থেকে দেতো, ছাদ থেকে ছেদো, তেল থেকে তেলো, হ্যাঁ, এগুলো হচ্ছে বিশেষণ ঘটনা। অর্থ আসলে কি? মূল প্রত্যয় হচ্ছে উয়া, দাঁত থেকে দাঁতুয়া, সেটা থেকে ও দেতো, এরকম ছাদ থেকে ছাদুয়া, তারপরে হয়েছে ছেদ ও, অর্থাৎ উয়া থেকে ও প্রত্যয়। উপ্রত্যয় যুগে দেখো ঢালু, কলু, এগুলো হচ্ছে উপ্রত্যয় যুগে। উপ্রত্যয় যুগে লাজুক, মিশুক, মিথ্যুক, মিথ্যা যুগ উক, মিথ্যুক, লাজুক, উক, লাজুক, বিখারি, শাখারি, বুমারু হচ্ছে আরি, আরু প্রত্যয় যুগে। আলি প্রত্যয় যুগে বিশেষ বা বিশেষণ গঠনে দাতাল, লাঠিয়াল, ভেজাল, ধারাল, শ্বাস যুগ আল, শাসাল, জমক যুগ আলো, কি হলো? জমকালো, দুধারো, হিমেল, তারপরে চতুরালি, ভটখালি, সিদেল, এগুলো সবই কি? আলি প্রত্যয় যুগে। হাটুরিয়া, হাটুরে, আমরা কি শব্দ পরে? হাটুরে লোক যাচ্ছে, হ্যাঁ, তো কোথা থেকে আসছে? হাট, হাট তো তোমরা জানোই, হাট থেকে উইয়া, হাটুরিয়া, তারপরে হাটুরে, সাপুরিয়া থেকে সাপুরে, কাঠুরিয়া থেকে কাঠুরে। লেজুর মানে উট প্রত্যয় যুগে দেখার একটা কি? লেজুর, এটাও কিন্তু পরীক্ষায় অনেক সময় থাকে। হ্যাঁ, তোমরা যদি কয়েক বছরের প্রশ্ন দেখবা, দেখবা যে হ্যাঁ প্রতি বছরই এরকম একটা না একটা প্রশ্ন থাকে, লেজুর এটাও কিন্তু থাকে, লেজুর, হ্যাঁ, কিভাবে এটা উট প্রত্যয় যুক্ত হয়েছে অর্থহীনভাবে। ঘর থেকে গোরোয়া, জল থেকে জলোয়া, এগুলো বিশেষণ ঘটনে আটিয়া বা টে প্রত্যয়। দেখো তামাটে, আমরা কিন্তু বলি তামাটে, ঝগড়াটে, রোগাটে, কিন্তু মূল প্রত্যয় হচ্ছে আটিয়া, আটিয়া থেকে টে শুধু থাকে, শেষে আমরা বলি টে, বাকিটুকু আর আমরা বলি না, যত সংক্ষেপে কে উচ্চারণ করে। তামাটিয়া থেকে তামাটে, ঝগড়াটিয়া থেকে ঝগড়াটে, ভাড়াটিয়া থেকে ভাড়াটে, রোগাটিয়া থেকে রোগাটে।
এবার দেখো অট বা ট প্রত্যয় সাথে ভরাট জমাট হ্যাঁ লা প্রত্যয় যোগে মেঘলা মেঘ যোগলা মেঘলা এক যোগলা একলা হ্যাঁ আধ যোগলা আধলা লা প্রত্যয় ঠিক আছে তো শিক্ষার্থীবৃন্দ দেখো তো আমরা আজকে যে কি বলে তদ্বিত প্রত্যয় পড়লাম তদ্বিত প্রত্যয় কয় প্রকার পড়লাম তিন ধরনের বাংলা তদ্বিত প্রত্যয় সংস্কৃত তদ্বিত প্রত্যয় এবং বিদেশি তদ্বিত প্রত্যয় আজকে আমরা আলোচনা করলাম বাংলা তদ্বিত প্রত্যয় নিয়ে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ হ্যাঁ এটা অন্য সংস্কৃত প্রত্যয় থেকে অনেকটাই সহজ হ্যাঁ তোমরা দু একবার পড়লে এটা পারবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তা এই যে আলোচনা করলাম এই আলোচনার প্রেক্ষিতে আমি তোমাদের কয়েকটি একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি দেখো দশটি বাংলা তদ্বিত প্রত্যয় থেকে অনেকগুলো প্রত্যয় রয়েছে হ্যাঁ অনেকগুলো তদ্বিত প্রত্যয় বাংলা তদ্বিত প্রত্যয় রয়েছে তার মধ্যে থেকে তোমার ইচ্ছা মতো দশটি তদ্বিত প্রত্যয় দিয়ে অর্থ সহকারে কে দুটি করে শব্দ গঠন করো এই বাড়ির কাজটি তোমরা করে ফেলবে আশা করি এই বাড়ির কাজটি করতে তোমাদের কোনো সমস্যা হবে না তো আজকের আলোচনা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ।